আসসালাম আলাইকুম ওরাহমাতুল্ল মিথ্যাবাদীকে দুনিয়াতে যে শাস্তিগুলো দেওয়া হবে সত্যবাদিতার বিপরীত হচ্ছে মিথ্যাচার যে মিথ্যা বলে সে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না মিথ্যার ফলে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় মিথ্যা মানুষকে ইহকালে ঘৃণিত ও নিন্দিত করে এবং পাপের পথে পরিচালিত করে আর পাপ তাদের জাহান নামে নিক্ষিপ্ত করে এই ভিডিওতে আমরা মিথ্যাবাদের দশটি শাস্তি সম্পর্কে আলোচনা করব এবং মিথ্যা থেকে বাঁচার উপায় জানব তা হল নম্বর এক মিথ্যা হেদায়াতের পথ থেকে বিচ্যুত করে মিথ্যা মানুষের কথা ও কাজের মধ্যে গরমিল সৃষ্টি করে ফলে মিথ্যাবাদের আচরণে সততার অভাব ধরা পড়ে সে সুবিধা আদায়ের জন্য এদিক সেদিক দৌড়ে বেড়ায় এবং কোনটা হালাল কোনটা হারাম তা বিচার করে না সমাজের মানুষ তাকে বিপজ্জনক মনে করে ঘৃণিত এই স্বভাবের কারণে সে সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে এবং আল্লাহর হেদায়াত থেকে বঞ্চিত হয় মহান আল্লাহতালা বলেন মুসরিফুং নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপদ প্রদর্শন করেন না সুরা মুমিন আয়াত আটাশ নম্বর দুই মিথ্যা মানুষের মনে সন্দেহ ও অস্থিরতা সৃষ্টি করে মিথ্যাবাদীর অন্তরে সর্বদা অস্থিরতা বিরাজ করে এবং এটি তার মানসিক প্রশান্তি বিদূরিত করে রসুল সল্লাহ আলিহি ওয়াসালাম বলেন যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ কর যাতে সন্দেহ নেই তা গ্রহণ কর কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ তিরমিজি হাদিস নম্বর দুই হাজার নম্বর তিন মিথ্যা মানুষের অন্তরকে পীড়িত করে মিথ্যা মানুষের অন্তরে নেফাক বা কপটতার রোগ জন্ম দেয় এ ব্যাধি মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয় এর ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী এটি মানুষের উত্তম গুণাবলী ছিনিয়ে নেয় তাকে সৎ আমলসমূহ থেকে বঞ্চিত করে এবং তার উন্নত মূল্যবোধগুলো বিদূরিত করে ফলে এ ধরনের মানুষ প্রকৃত মমিন হতে পারে না তাদের মিথ্যাচারিতার কারণে তাদের জন্য পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে সুরাবাকারা আয়াত আট থেকে দশ নম্বর চার রেজিকো ও বরকতে ঘাটতি সৃষ্টি করে মিথ্যা এমন এক জঘন্য অপরাধ যা মানুষকে পাপের পথে পরিচালিত করে মিথ্যা বলার মাধ্যমে মানুষ সাময়িকভাবে লাভবান হতে চেষ্টা করে কিন্তু এতে সে সাময়িক কিছু অর্জন করতে পারলেও প্রকৃত পক্ষে আল্লাহর রহমত হতে বঞ্চিত হয় অনুরূপভাবে ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা ও কসম পণ্যের বিক্রি বাড়ালেও তার বরকত কমে যায় ফলে মিথ্যাবাদী প্রকৃতপক্ষে ক্ষতির সম্মুখীন হয় নবী করিম আলিহি আলিহাসালাম বলেছেন তোমরা ক্রয় বিক্রয়ে মিথ্যা কসম করা থেকে বিরত থাকো কেননা এর কারণে সাময়িক পণ্য বেশি বিক্রি হলেও বরকত কমে যায় সোহাই মুসলিম হাদিস নম্বর এক নম্বর পাঁচ মিথ্যা শপথকারী আল্লাহর ক্রোধের পাত্র রসুল আলিহি আলিহিসালাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির সম্পত্তি আত্মসাত করার উদ্দেশ্যে ঠান্ডা মাথায় মিথ্যা শপথ করে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ আল্লাহতালা তার উপর ক্রোধান্বিত থাকবেন সোহেবুখারি হাদিস নম্বর চার হাজার নম্বর ছয় মিথ্যা সাক্ষের মাধ্যমে সমাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এর মাধ্যমে অনেক সময় মানুষ নিঃস্ব হয়ে যায় বর্তমানে মিথ্যা সাক্ষের মাধ্যমে কত হক যে বিনষ্ট হচ্ছে কত নির্দোষ নিরপরাধ মানুষ যে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে কত জমি জায়গার মালিক যে অন্যায়ভাবে তা দখল করছে তার অভাব নেই রসুল সাল্লাহ আলিহি আসালাম বলেন আমি কি তোমাদেরকে বৃহত্তম কবিরাগুনা সম্পর্কে অবহিত করব না কথাটি তিনি তিনবার বলেন সাহাবিগণ বললেন অবশ্যই বলবেন হে আল্লাহর রাসুল উত্তরে তিনি বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা পিতামাতার অবাধ্য হওয়া তিনি হ্যারান দেওয়া অবস্থায় কথাগুলো বলছিলেন অতপর সোজা হয়ে বসে বললেন শুনে রাখো আর মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া সোহেবুখারি হাদিস নম্বর দুই নম্বর সাত মিথ্যা স্বপ্ন বর্ণনাকারীর শাস্তি মানুষ বিভিন্নভাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তন্মধ্যে মিথ্যা স্বপ্ন অন্যতম উচ্চ মর্যাদা পেতে আর্থিক সুযোগ সুবিধা লাভ করতে নিজেকে ডাক্তার কবিরাজ বা ভবিষ্যৎ বক্তা হিসেবে প্রতিষ্ঠিত কিংবা শত্রুকে ভীত করার জন্য অনেকে মিথ্যা স্বপ্ন বলে বেড়ায় অনেকেই তাদের খপ্পরে পড়ে প্রতারিত হয় অর্থ সম্পদ ও ইজ্জত সম্মান হারায় এ সমস্ত মিথ্যা স্বপ্ন যারা বলে বেড়ায় পরকালে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় মিথ্যাবাদের মধ্যে রয়েছে ওই ব্যক্তি যে স্বপ্ন সে দেখেনি তা দেখার দাবি করে সোহি হাদিস নম্বর তিন হাজার Paciou নম্বর আট মিথ্যা মানুষকে পাপ ও অন্যায়ের পথে পরিচালিত করে আর পাপ তাকে জাহান নামে নিক্ষিপ্ত করে রসুল সোল্লাহ আলীহলাম বলেন আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা পাপাচারের পথ বাতলিয়ে দেয় আর পাপাচার জাহান নামের দিকে নিয়ে যায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ আল্লাহতালার দরবারে তাকে কাজজাব অর্থাৎ চরম মিথ্যুত বলে লিপিবদ্ধ করা হয় সোহাই মুসলিম হাদিস নম্বর দুই নম্বর মিথ্যা বলা নয় পরিচায়ক রসুল সোল্লা আলিহি ওয়াসালাম বলেন মুনাফিকের আলামত তিনটি যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখা হলে খেয়ানত করে বুখারী হাদিস নম্বর তেত্রিশ নম্বর দশ মিথ্যাবাদের মর্মান্তিক শাস্তি সামুরাবিনে জুনদু বলেন রসুল সোল্লা আলী ওয়াসাল্লাম সালাদ শেষে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন একদিন ফজর সালাদ শেষে তিনি আমাদের জিজ্ঞেস করলেন তোমাদের কেউ আজ কোনো স্বপ্ন দেখেছ কি আমরা বললাম না তিনি বললেন কিন্তু আমি দেখেছি যে দুজন ব্যক্তি আমার নিকট আসলো অতপর তারা আমাকে পবিত্র ভূমি অর্থাৎ শাম ও বাইতুল মোকদ্দাসের দিকে নিয়ে গেল সেখানে গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে এবং অপর ব্যক্তি একমুখ বাঁকানো ধারালো লোহার সারাশি হাতে দাঁড়িয়ে আছে সে উক্ত বসা ব্যক্তির গালের এক দিয়ে ওটা ঢুকিয়ে ঘাড়ের পিছন পর্যন্ত চিরে দিচ্ছে অতপর গালের অপর পার্শ্ব দিয়ে ঢুকিয়ে দিয়ে ঘাড়ের পেছন পর্যন্ত চিড়ে দিচ্ছে ইতিমধ্যে গালের প্রথমাংশটি ভালো হয়ে যায় তখন আবার সে তাই করে এভাবে একবার এ গাল একবার ও গাল চিরতে থাকে অতপর তারা আমাকে ব্যাখ্যা বলে দিল যে যাকে সারাশি দিয়ে গলা চেরা হচ্ছিল সে হল মিথ্যাবাদী তার কাছ থেকে মিথ্যা রটনা করা হতো এমনকি তা সর্বত্র ছড়িয়ে যেত ফলে তার সাথে ক্যামট পর্যন্ত কবরে ঐরূপ আচরণ করা হবে সোহেবুখারে হাদিস নম্বর এক হাজার তিনশো ছিয়াশি মিথ্যা থেকে বাঁচার উপায় মানুষের মধ্যে কিছু বদ ও খারাপ অভ্যাস আছে যেগুলো বাদ দিলে মিথ্যার হাত থেকে বাঁচা যাবে যেমন কিছু শুনলে সে বিষয় যাচাইবিহীন প্রচার না করা মন্দ ধারণা না করা মিথ্যাবাদীকে নেতা হিসেবে গ্রহণ না করা ওয়াদা পালন করা ও আমানত রক্ষা করা শিশুকে ধোকা না দেয়া পিতামাতা বা অন্য কেউ শিশুদেরকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে কোনো কিছু দেওয়ার আশ্বাস দিলে অবশ্যই তাকে তা দিতে হবে অন্যথা সে মিথ্যুকদের অন্তর্ভুক্ত হবে মুসনাদে আহমদ হাদিস নম্বর নয় হাজার আটশো পঁয়ত্রিশ অধিক ওয়াদা করা হতে বিরত থাকা ঠাট্টা ও কৌতুক বর্জন করা স্বল্পভাষী হওয়া আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন